স্যার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের উদযাপন আমাদের বাঙালি সমাজ ও সংস্কৃতিতে অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে আমি আপনার কাছ থেকে বিশদভাবে কিছু জানতে চাচ্ছি ধন্যবাদ আমরা এ বিষয়ে মনে প্রশ্ন সবারই থাকে প্রতি বছরই ঘুরে ঘুরেই আসে এ বিষয়ে অনেকগুলো বিষয় তোমাদের জানা দরকার বিশেষ করে তোমরা যেহেতু গবেষণা করো এবং দিনের দাওয়াতের কাজে রয়েছে প্রথম বিষয় হলো এর ইতিহাস অনেক আগে যখন ইসলামিক টিভি ছিল একজন প্রশ্ন করেছিল যে বাংলা নববর্ষ এই যে আসছে এটা এর বিধান কি তা আমি প্রথম প্রশ্ন করছিলাম লাইভ ছিল বিষয়টা যে বাংলা নববর্ষ মানে কত সাল তখন সম্ভবত চোদ্দশো উনিশ বা এরকম কি ছিল তা আমি বললাম যে চোদ্দশো উনিশ এটা এক তো ছিল এক সময় চোদ্দশো উনিশ বছর আগে এটা এক ছিল না সেটা কি তা আমি দেখছি ওই সময়ে কেউ বলতে পারে না যে কোন যেমন আমরা যখন বলি দুই হাজার ষোলো তো এটা এক ছিল তো সে একটা কি যে কেউ বলতে পারে যিশুখ্রিস্ট জন্ম যীশু জন্ম থেকে শুরু করে দুই হাজার ষোলো কিন্তু তাহলে চোদ্দশো যখন আমরা বলবো উনিশ অথবা এবারে বলবো তেইশ পয়লা বৈশাখ চোদ্দশো তেইশ বঙ্গাব্দ সেই চৌদ্দশো তেইশটা কি এটা আমরা অনেকেই জানি না এটা প্রথম কথা একটা হিজড়ি সাল এই বঙ্গাব্দটাও ইসলামী ও ঐতিহ্যের সাথে জড়িত একটা বিষয় কাজেই আমরা যখন বলবো পহেলা বৈশাখ চোদ্দশো তার মানে এই চোদ্দশো তেইশ বছর আগে হিজরত করছিলেন তাহলে এটা রসুল সাল্লা হিজরতের চোদ্দশো তেইশ বছর পূর্ণ হলো এখন প্রশ্ন হলো যে আমরা তো আবার আর একটা হিজড়ি বলি চোদ্দশো সাঁত্রিশ এটা হলো আরো একটা হিজড়ি আছে মূল হিজড়ি আমরা যেটা পালন করি এটা হলো কামারি এটাকে ইংরেজি বলে লুনার চান্দ্র চাঁদের আবর্তন দিয়ে বছর তৈরি করা হয় এটা তোমার তিনশো চুয়ান্ন দিনে বছর হয় আর সূর্যের আবর্তনে যে বছর হয় এটা তিনশো পঁয়ষট্টি কখনো কখনো ছয়ষট্টি তাহলে বারো দিন বা এগারো দিন প্রতি বছরে কম হয় চাঁদের আবর্তন সূর্যের আবর্তন তে আরবরা সাধারণভাবে চান্দ্র বছর ফলো করে এখনও চীনেরা চান্দ্র বছর ফলো করে বিভিন্ন দেশেরা ইন্দো চীনের অনেক দেশ লুনার ক্যালেন্ডার ফলো করে এই জন্য মূল আমাদের হিজিরি ক্যালেন্ডার হল চান্দ্র পাশাপাশি কাজের সুবিধার তো ওই সময় থেকেই মুসলমানদের ভিতরে আরেকটা সৌর হিজিরি ছিল যেটা তারা বুর্জ আমরা যাকে রাশি বলি তুলা রাশি বৃচ্ছিক রাশি এই আব্রা এগুলো কিন্তু রাশি মানে দড়ি বা কিছু না রাশি মানে মাস তিরিশ একত্রিশ দিনে যে মাস হয় এটাকে বুরশ বা রাশি বলে এই মাস অনুসারে তাদের একটা হিজড়ি সৌর ছিল আর আমাদের দেশে যে বাংলা সাল এটা বাদশাহ আকবর যখন বাদশাহ হলেন ওই সময়ে আমাদের দেশে সব কিছুই হিজরি শাল অনুযায়ী হতো তখন বাদশাহ আকবর ওই হিজড়ি সালে যে প্রবলেমটা হয় তোমরা জানো যে শীত গ্রীষ্ম পাল্টে যায় দেখা যাচ্ছে এই বছরে শীতকাল হলো মহরম মাসে আট নয় বছর পরে যে দেখা গেল গরমকাল মহরম মাসে এতে ওই ট্যাক্স কালেকশন তৎকালীন ভারতবর্ষ তো ছিল কৃষি নির্ভর এবং সরকারের মূল উৎপাদন ছিল জমির খারাজ ট্যাক্স এখন ট্যাক্স নেওয়ার জন্য ক্যালেন্ডার প্রতি বছর পাল্টাতে হয় এই জন্য উনি একটা ফল ফসলই সান ক্যালেন্ডার বানাতে বললেন অর্থাৎ যেটা ফিক্স থাকবে কিন্তু হিজরি অনুযায়ী হবে তখন বাদশাহ আকবরের সময়ে নয়শো পঞ্চাশ ষাট তেষট্টি এই দিকে হিজড়ির দিকে তা ফতুল্লা সিরাজি নামে একজন খুব নামকরা মানে জাতির্বিজ্ঞানী বলা হয় ছিলেন উনি হিজড়ি সালের সাথে ভারতীয় মাসগুলো মিলিয়ে এই নতুন ক্যালেন্ডার তৈরি করলেন যেটার বেজ হিজড়ি কিন্তু গণনা শুরু হবে সৌর দিয়ে যেহেতু এটা প্রায় এক হাজার হিজড়ি পর থেকে গণনা শুরু হয়েছে এই জন্য নয়শো থেকে বা পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে এটার গণনা শুরু আর এই পর্যন্ত এসে এই তেইশ আর সাঁত্রিশের পার্থক্যটা হয়েছে কথা বুঝতে পেরেছ এটা হলো এটার উৎপত্তি তাহলে আমরা প্রথম বিষয়ে যেটা জানলাম বঙ্গাব্দ বাংলা শাল যেটা আমরা বলি এটা ইসলামী ঐতিহ্যের একটা অংশ এটার শুরু রসুল আসলাম থেকে এটার পার্থক্য হলো এটা মানে চান্দ্র লোনার আর এটা হলো সৌর সোলার এখন দ্বিতীয় বিষয় হলো এটার উদযাপন মুসলিম উম্মা মূলত তেমন কোনো উদযাপন করেন না উদযাপন বলতে ঈদের পর্যায়ের উদযাপন সারা জাতি মিলে যে ঈদ এটা রসুল্লাহ সাল্লাম মুসলমানদের দুটো ঈদ দিয়েছেন এর বাইরে কোনো ঈদ মুসলিম উম্মা কখনো পালন করতো না তবে লোকাল সামাজিক ছোটখাটো অনুষ্ঠান যেমন পার্সিয়ানরা নববর্ষে অতীত যুগ থেকে নওরোজ পালনের উৎসব ছিল এগুলো তারা করেছে জাতীয় ঈদ হিসেবে না সামাজিক বিভিন্ন মিষ্টি বিতরণ শুভেচ্ছা বিনিময় এগুলোকে ইসলাম বাধা দেয়নি কারণ ইসলাম তো শুধু আরবদের জন্য আসেনি সারা বিশ্বের সকল মানুষদের জন্য এসেছে ইসলামের মূল সামাজিক কাঠামো ধর্মীয় কাঠামো এক থাকবে এর বাইরে সামাজিকতা প্রত্যেক এলাকার মানুষের দ্বারা প্রভাবিত হবে এই জন্য মুসলিম সমাজেও পহেলা বৈশাখ পালন ছিল পহেলা বৈশাখ এই মাস তো ক্যালেন্ডারের আগেও ছিল বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো তো প্রাচীন ভারতীয় মাস হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্ম এবং পূজা পার্বণ এই মাস অনুযায়ী করতেন সেই হিসেবে চৈত্র মাসের পূজা বৈশাখ মাসের শুরুর পূজা শেষের পূজা এগুলো তাদের ছিল আকবরের ফসলি সাল করার পরে নতুন একটা বিষয় আসে সেটা হলো আইন করে দিল মোগল সরকার যে চোত মাসের ভিতরে সকল খাজনা পরিশোধ করতে হবে বৈশাখ মাস আনন্দ যেহেতু খাজনা পরিশোধ হয়ে গেছে অনেক সময় জমিদার অথবা গভর্নর উৎসব দিয়ে দিতেন মিষ্টি মেলা করে দিতেন একটা আনন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেন অথবা মানুষজন ফ্রি হয়ে ট্যাক্স দিয়েছি সরকারের আলহামদুলিল্লাহ বেঁচে গেছি নইলে তো জমিদারের পায়ে এসে পিঠাতো আনন্দ উৎসব মেলা টেলা করতো ছোটোখাটো কিছু উৎসব তখন ছিল এটাই মানে আকবরের সে পনেরোশো পঞ্চাশ বা ওই সময় থেকে আমাদের বাংলাদেশ স্বাধীনতা বা ইত্যাদি পর্যন্ত এরকমই চলেছে অর্থাৎ যেটাকে আমরা বাঙালি কৃষ্টি বলি বাঙালি কৃষ্টিতে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান উভয়ের কৃষ্টিতেই পয়লা বৈশাখ যেটা ছিল সেটা হলো খাজনা ঠাজনা দিয়ে নতুন বছরে হাল খাতা করা এবং কখনো কখনো ছোটোখাটো মেলা করা আর হিন্দুদের কিছু পূজা চড়ক পূজা বা বিভিন্ন পূজা তাদের ছিল বাংলাদেশে এসে আমরা বাংলা ক্যালেন্ডার ভুলে গেলাম ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে কিন্তু এখনও বাংলা ক্যালেন্ডার চলে ব্যাপকভাবে সামাজিকভাবে কারণ তাদের পূজাগুলো বাংলা ক্যালেন্ডারে হয় সেখানে এতদিন ওই আকবরের হিজড়ি ক্যালেন্ডারই ব্যবহার হতো অর্থাৎ পহেলা বৈশাখ চোদ্দোশো তেইশ ইদানিং তারা প্রাচীন হিন্দু এবং আর্য ঐতিহ্যকে জীবিত করার চেষ্টা করতেন তারা অশোকের ক্যালেন্ডার ব্যবহার শুরু করেছেন ইদানিং তবে ভারতে পশ্চিমবঙ্গে তুমি যদি আগামী সপ্তাহে যাও আমাদের দেশে যে পহেলা বৈশাখ দেখবে ওখানে সেটা দেখবে না আমাদের দেশে পহেলা বৈশাখ উদযাপনটা সম্পূর্ণ নতুনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটা হলো আমাদের দ্বিতীয় পর্যায় একটা হলো পয়লা বৈশাখের ইতিহাস আর একটা উদযাপনের প্রকৃতি একটা হলো স্বাভাবিক সামাজিক উদযাপন পয়লা বৈশাখ ফসল ফসল ঘরে উঠে খাজনা দেওয়া হয়ে গেছে ডেকে মেহমান ডেকে খাওয়াইছো অথবা কিছু জমিদার বা এলাকার গভর্নর তোমাদেরকে মিষ্টি দিয়েছে খাওয়া হয়েছে ছোটো কথা আনন্দ উৎসব হয়েছে এগুলো সামাজিকভাবে ছিল জাতীয় ঈদ হিসেবে ছিল না এখনো পশ্চিমবঙ্গের বাঙালিদের ভিতরে যারা অরিজিনাল বাঙালি সেই পূজা পার্বণ সবই অনুযায়ী করেন তারা এটাকে ওইভাবেই রেখেছেন অনেকটা সামাজিক উৎসব আছে জাতীয় উৎসব নেই আমাদের বাংলাদেশে এটা একটা মানে জাতীয় ঈদে পরিণত করা হয়েছে ঈদটা কেমন আমরা আমাদের সমাজে গত বিশ বছর পঁচিশ বছর লক্ষ্য করছি যে পয়লা বৈশাখ উপলক্ষে আনন্দ মঙ্গল শোভাযাত্রা হয় মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা মানে কি মঙ্গল মানে তো বোঝো কল্যাণ ভালো খায়ের শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ আনা এটা প্রথমত এটা একটা প্যাগান অবৈজ্ঞানিক চিন্তা আমরা এখন বিজ্ঞান মনস্ক হচ্ছি বিজ্ঞান মনস্ক হয়ে পহেলা বৈশাখে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বলছি এটা বিজ্ঞান বিজ্ঞান দিয়ে তুমি কি প্রমাণ করতে পারবে যে বৈশাখকে ডাকলে আসে এটা কি প্রমাণ করতে পারবে নাকি বিজ্ঞান কি বলে বৈশাখকে ডাকা যায় জ্যৈষ্ঠকে ডাকা যায় ডাকলে সারা শোনে এবং আসে আমরা বিজ্ঞান মনস্কতার নামে ইসলাম বা ধর্ম বিশেষ করে ইসলাম ধর্মের পরে তত আক্রমণ কত বুঝেছ বিজ্ঞান মনস্কতা ইসলাম সবচেয়ে বেশি বিজ্ঞান মনস্কতা দিয়েছে অথচ বিজ্ঞান মনস্কতার নামে ইসলামের উপর আক্রমণ হয় নোংরা কথা মূর্খতার কথা কিন্তু বিজ্ঞান মনস্করাই এসহে বৈশাখ বলে আমরা বিজ্ঞান বৈজ্ঞানিক শিক্ষা চাই মানে বিজ্ঞান মনস্ক কুসংস্কার মুক্ত শিক্ষা চাই কাদের ইসলাম টিসলাম শেখানো যাবে না কিন্তু হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম এটা শেখানো যাবে এটা কোন বিজ্ঞানে আছে বলতো আমি তোমরা এনসাইক্লোপিডিয়া খোঁজো ইন্টারনেট খোঁজো হাটটিমাটিম টিম এটা কোন পাখির নাম বা তারা মাঠে ডিম পাড়ে এবং তাদের শিং আছে এটা প্রাণী আবিষ্কার করতো বিজ্ঞান দিয়ে ন্যাশনাল জিওগ্রাফি দিয়ে বা কোনো চ্যানেল দিয়ে প্রমাণ তো এর চেয়ে অবৈজ্ঞানিক কুসংস্কার যুক্ত কথা হয় না একটা মিথ্যা উদ্ভট বাজে কথা আমরা শেখাচ্ছি নতুন প্রজন্মকে এটা নাকি বিজ্ঞান মনস্কতার ফসল যাই হোক যেটা বলছিলাম মঙ্গল শোভাযাত্রা জিনিসটা কি শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা এটার থিমটা হলো যে আগের প্যাগানেরা প্রাচীন যুগে প্রাচীন যুগে মানুষ জন্মগ্রহণ করেছে ধর্ম নিয়ে আদম আলাই ধর্ম দিয়েছেন সন্তানদেরকে ধর্মীয় অনুভূতি মানুষের আছে কিন্তু মূর্খতার কারণে অশিক্ষার কারণে এটা বিকৃত হয় মানুষ বুঝতে পারছে আমার বাইরে থেকে কেউ কিছু দিতে পারে একজনকে ডাকলে মনে শান্তি লাগে কিভাবে ডাকবো বোঝে না এই জন্য অন্ধকার যুগে মানুষেরা মনে করত এই যে চাঁদ সূর্য এরাই দেবতা আমি যদি প্রকৃতিকে বলি ভালো দাও প্রকৃতি ভালো দেবে চাঁদকে ডাকলে পাওয়া যায় সূর্যকে ডাকলে পাওয়া যায় মেঘকে ডাকলে মেঘ আসে এটা তারা বিশ্বাস করত। এটা তো বৈজ্ঞানিক নাকি বলো বিজ্ঞানী তো প্রমাণ করা যায় আমাদের দেশে আগে ছিল তোমরা জানো কি না তোমরা দেখো আমরা দেখেছি কাদা খেড় বলতো অর্থাৎ যখন বৃষ্টি হতো না এই শুকনো মৌসুমে মানুষেরা কাদা দিয়ে খুব গা টা ভিজেত এর অর্থ কি যে আমরা আর মেঘ আমাদের এই কাদা কাদা দেখে বৃষ্টি দিয়ে প্রকৃতি পূজার বিভিন্ন রূপ প্রাচীন যুগে বসন্তের শুরুতে মানুষ বিভিন্ন রকমেরই করতো যেন আমাদের জীবনে বসন্তের আনন্দ স্থায়ী হয় এটা বৈজ্ঞানিক তো তুমি যদি বছরের থিমটা কি বছরের প্রথম দিন যদি আমরা আনন্দর মাধ্যমে করতে সারা বছর আনন্দময় হবে এটা তো নিশ্চয় বিজ্ঞান প্রমাণ করে এটা তো বৈজ্ঞানিক বৈজ্ঞানিক এর চেয়ে অনেক বেশি যে আমরা প্রতিদিনের শুরুতে যদি আল্লাহ তালার কাছে ভালো প্রার্থনা করি আমার অন্তরটা আল্লামুখী করি মানুষের উপকার করি তাহলে আমার দিনটা ভালো যাবে এটা বৈজ্ঞানিক এটা এটা আমার মানবীয় প্রকৃতি সমর্থন করে বিজ্ঞান সমর্থন করে মানব সভ্যতা এটা সমর্থন করে কিন্তু দুর্ভাগ্য এইটাকে তোমরা কুসংস্কার বলে হটিয়ে দিয়ে তুমি মঙ্গল শোভাযাত্রা চালু করেছো এরপরে নানাবিধ প্রোগ্রাম ব্যাপকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটা হলো দ্বিতীয় পর্যায়ে এখন তৃতীয় পর্যায়ে আমরা আলোচনা করি যে এগুলোর উপকারিতা অপকারিতা চতুর্থ পর্যায়ে আমরা আলোচনা করব যে এটা সরাই বিধান এই যে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে পহেলা বৈশাখের নামে যে ঈদ এটা কিন্তু ঈদে পরিণত হয়েছে এটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে এমন কি মুসলমানদের ঈদ উল ফিতর ঈদ উল হাজা হিন্দুদের মনে করছি একটা আনন্দ ধর্মমুক্ত সেকুলার ধর্মহীন ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ আনন্দ জাতিকে দিচ্ছি জাতি ভয় এতে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়া সুনান রাহে অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আনা ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো এখন চিন্তা করো প্রথম কথা হল যে এর মাধ্যমে কি দিচ্ছি আমাদের দেশে তোমরা জানো বর্তমানে গত ২০ বছরের ভিতরে নারীদের প্রতি অত্যাচার ধর্ষণ গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা অ্যালার্মিংলি অর্থাৎ মানে জিরো থেকে মানে হিরো হয়ে গিয়েছে দশ বছর আগে যা ছিল এখন তার চেয়ে প্রায় ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে আমাদের দেশের পুলিশ বেড়েছে ঠিক না বেশি আমাদের দেশে আমরা বিশ বছর আগে পুলিশের গাড়ি ক্যাঁ ক্যাঁ করতে দেখিনি আমরা সৌদি আরবে দেখতাম এখন আমরা দেখতে পাই আমাদের দেশে ডিবি মানে এনএসআই এনএসএফ র্যাব প্রচুর বেড়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা বেড়েছে শিক্ষা বেড়েছে উচ্চশিক্ষা বেড়েছে সব কিছু উন্নতির পরে এই যেটা দেখছো এটা উন্নতি অবনীতি এখন আমার মেয়ে তোমার বোন তোমার মেয়ে ছোট থেকে একটা ট্রমা একটা আঘাত নিয়ে বড় হচ্ছে আমি অরক্ষিত সে যায় এবং থাকে মা খুব সাবধান থাকিস তাহলে রাস্তায় এই যে সাইকোলজিক্যাল মানসিক ট্রমা নিয়ে এই মেয়েগুলো বড় হচ্ছে এরা জাতিকে কি দেবে আধুনিক বিশ্ব হলে এটার জন্য ভাসির ব্যবস্থা করত যে একটা সন্তান ছোট থেকে ট্রমা নিয়ে বড় হচ্ছে আঘাত নিয়ে আমি অরক্ষিত যেমন আমরা বলি যে একটা টুপিওয়ালা মাদ্রাসা ছাত্র সমাজে অরক্ষিত গেলে কোথায় গ্যাল শুনবে তার কোনো ঠিক নেই ঠিক এটা না হয় মৌলবাদী এদের না হয় হলো কিন্তু আমাদের সমাজের সকল পর্যায়ে বাদ দিয়ে সকল পর্যায়ের নারীরা কিন্তু অরক্ষিত এবং অরক্ষিত ভাবটা বাড়ছে বাড়ছে মানে ন্যাচারাল না বেড়ে যাচ্ছে ভয়ঙ্কর ভাবে এটার বড় কারণ হলো এই জাতীয় ঈদগুলো চাপিয়ে দেওয়া কত হলো সমাজ গ্র্যাজুয়ালি পরিবর্তন হয় আমি তোমরা দেখবা ইংল্যান্ডে আমেরিকা ইউরোপেতে এই ধরনের মেলা টেলা হচ্ছে ওদের একদিনে হয়নি ওদের সমাজটা গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আস্তে আস্তে এইভাবে আসছে আর আমাদের উপরে এটা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের সমাজের পূজা বলো ঈদ বলো প্রতিটি সামাজিক বড় বড় অনুষ্ঠানে মানে মেলা বলো খেলার অনুষ্ঠান বলো সেখানে সমাজের মুরব্বীরা থাকে মুরব্বী দেশের ছোটরা থাকে একটা সামাজিক বাঁধনের ভিতরে এগুলো চলে এটা আমাদের যুগ যুগ ধরে ধরে আসা সামাজিক বাঁধন আমরা এটাকে লম্বা টান দিয়ে ছিঁড়ে ফেললাম যে এগুলো সব অন্ধত্ব অন্ধকার আমরা আধুনিক হব যেমন মোস্তফা কামাল আতাতুর বলেন আমাদের আধুনিক হতে হবে আধুনিক হতে হলে কি মারা হ্যাট লাগবে টুপি পড়লে পুরোনো আর হ্যাট পড়লে আধুনিক পাগড়ি খোলো হ্যাট পরো দাড়ি ক্লিন শেভ করো টাই পরো তুমি আধুনিক আর যা হবে না তার গলা কেটে দাও মাথার টুপি খোলো আর নিলে গলা সহ মাথা কেটে দেওয়া হবে তো তোমরা তো মনে করো যে হ্যাট পড়লে আধুনিক হওয়া যায় একটা বান্দরের মাথায় হ্যাট পড়ালে সে আধুনিক হয়ে গেল আধুনিক মানুষের আধুনিকতা তো হ্যাটে নাই তার ভিতর থেকে হইতে হবে ঠিক না আমাদের অনেকটা এরকম হয়েছে যে আমরা ওই ইউরোপ আমেরিকার যে উৎসব এগুলো অনুকরণ করলে আমরা আধুনিক হয়ে গেলাম ইউরোপ আমেরিকার এই উৎসবগুলো ওদের আধুনিক বানায়নি ওদের কর্মস্প্রিয়া ওদের পরিশ্রম ওদের মানবাধিকার রক্ষা ওদের নৈতিকতা ওদেরকে আধুনিক করেছে তুমি গত দুইশো বছরের ইউরোপের ইতিহাস পড়ো এখনো এখন ইউরোপের মানুষের যে মানবিকতা নৈতিকতা মিথ্যা বলতে জানে না তুমি পাসপোর্ট দেবে বলে আপনার জন্ম তারিখ কবে পাসপোর্টে লেখা আছে বলবে না তুমি বলবে তুমি মিথ্যা বললে মিথ্যাটাই লাগবে মানুষ যে মিথ্যা বলতে পারে এইসব এটাতে বুঝতে পারে না তাদের চরিত্র আচরণ কর্মস্প্রিয়া তাদের চীনের মানুষেরা তোমরা মুসলমান রাত বারো এগারো বারোটা পর্যন্ত যাবো চীনে যাও নয়টার ভিতর সব খেয়ে ঘুমাই পড়েছে পরিশ্রমী জাতি পরিশ্রমের মাধ্যমে তারা বড় হয়েছে ন্যাংটো হওয়ার মাধ্যমে বড়ো হয়নি তাদের জাতির একটা অভ্যাস তুমি তাদের পরিশ্রম নিয়মানুবর্তিতা মানবাধিকার এগুলো না নিয়ে তাদের কথা বুঝতে পারছো না এখন প্রবলেম হলো ওদেরটা তো আসছে গ্র্যাজুয়ালি আর তোমারটা চাপিয়ে দেওয়া হয়েছে যেটা আমাদের মন মানসিকতা সমাজের মেজাজের সাথে মেলে না ফলে অবক্ষয়তে এত দ্রুত হয়েছে দেখো আজকে আমাদের দেশে আইন প্রয়োগকারী সংস্থা শক্তিশালী হয়েছে তাদের যন্ত্রপাতি অনেক আধুনিক হয়েছে কিন্তু দুর্ভাগ্য মানুষ মরার শিশু মেরে ফেলছে মারাটা কিন্তু সহজ ব্যাপার না মানুষ একটা মানুষকে মারছে আবার ভিডিও করছে আবার সবে দেখছে এটা আজ থেকে বিশ বছর আগে কল্পনা করা যেত না একটা বন্ধু তার বন্ধুকে বিনা কারণে ছোট্ট একটা কথার জন্য দুশো টাকার ঋণ চেয়েছে বলে মেরে ফেলে দিচ্ছে একটা সন্তান মেয়ে মেয়েরা সাধারণত আরো বেশি নিরীহ হয় তার পিতা মাতাকে মুরগি কাটার মতো জবই করে কাটছে এইভাবে মানুষের লাশ পথে পথেঘাটে পড়ে থাকছে কয়টা লাশ পাচ্ছে আরো কত কিছু মিডিয়ায় না গত বছরে পহেলা বৈশাখে যে ধর্ষণের যারা শিকার ছিল তাদের বিচার হয়েছে তো এখনো হয়নি বিচার খুব সহজ বলেও দে আমাদের মুরব্বীরা যেগুলো হয়েছে না করলে তো এরকম হয়েই থাকে ঠিক আছে না তো এটা তো মিডিয়ায় গেছিলো বলে এই পর্যন্ত গেছে কত হাজার ঘটনা জিনেদার বৈশাখী মেলায় মানে চুয়াডাঙ্গার বৈশাখী মেলায় যেটা মিডিয়ার লাইম লাইটে ছিল না সেগুলো আছেই ট্রমা এই মেয়েগুলো বোঝে না তারা সেখানে কোনো খারাপ কাজে যায়নি সমাজ মিডিয়া উৎসাহ দিয়েছে চলে গেছে কিন্তু তার জীবনে যে একটা স্থায়ী ট্রমা আঘাত তোমার আঙুলটা একটা আঘাত খেলে ব্যাকা হয়ে গেল আমাদের মন মানসিকতা এইভাবে ব্যাকা হয়ে গেল ও আজীবন আমার জাতির জন্য বোঝা হয়ে গেল এই ফলটা এসেছে এই মানে চাপিয়ে দেওয়া মানে অশালীনতার মাধ্যমে আমরা গত তিন চার দিন আগে প্রথম আলোয় একটা আর্টিকেল পড়লাম সেটা হলো যে আমাদের দেশের উন্নতি তিনি লিখেছেন ঢাকার রাস্তাঘাটের উন্নতি হচ্ছে বড় বড় ওভারফ্লাই হচ্ছে আরও অনেক হবে ঢাকা এখন আধুনিক মানে সৌদি আরব আমেরিকা ওয়াশিংটনের মতো হয়ে যাবে তো উনি লিখেছেন এর দ্বারা উপকার হচ্ছে কত পার্সেন্ট মানুষের তো উনি লিখেছেন যে ঢাকার প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ হেঁটে রিক্সায় অথবা লোকাল বাসে যায় এরা ওই ওভারফ্লাইয়ের কোনো সুবিধা পাচ্ছে না কিন্তু অসুবিধা সলোয় না পারছে যেখানে ওভারফ্লাইতে গাড়ি নামে ওখানে যানজট বাড়ছে শুধুমাত্র যারা প্রাইভেট গাড়ি ব্যবহার করে ঢাকার অতি অল্প সংখ্যক পাঁচ পার্সেন্ট বড়ো লোক তারা এই উন্নতির সুবিধাটা পাচ্ছে আর কিছু না তাহলে এই এই দেশের ট্যাক্স পেয়ার একশো পার্সেন্ট ভিতরে পাঁচ পার্সেন্ট মানুষের জন্য এই উন্নতি ঠিক আমরা যে আনন্দ উৎসব চাপিয়ে দিছি দেশের উপরে এর মাধ্যমে আমরা আনন্দ কিছু করি আমরা হলুদ শাড়ি পরে হয়তো বেড়ায় আসলাম কিছু মিছিল করে আসলাম এটা আনন্দ না কষ্ট এটা দিমৎ পোষণ করার সুযোগ আছে কিন্তু অবক্ষয় যেটা হলো পারিবারিক অপক্ষয় বৈশাখ পহেলা বৈশাখে শাড়ি কিনে না দিলে একটা দড়ি কিনে দিবা এমন একটা ভোগবাদিতা আমাদের ভিতরে আসছে ঈদেও মানুষ শাড়ি কেনে কিন্তু কোনো ঈদের শাড়ি না কেনার জন্য গলায় দড়ি নিয়েছে এটার কোনো ঘটনা নেই কারণ ঈদের আনন্দ আমি হিন্দুদের পূজারটা জানি না সব পূর্ব সামাজিক আনন্দগুলো যাতে সামাজিকতা আছে ত্যাগ এবং ভোগ মিশানো আছে আনন্দ করো মানুষের দেও কিন্তু পহেলা বৈশাখ আনন্দটা মিডিয়া তৈরি করেছে এমনভাবে একটা ভোগবাদিতা তৈরি করেছে দিতেই হবে যত শাড়ি থাক পহেলা বৈশাখ নতুন শাড়ি দিতে হবে আমি ওই শাড়িটা পরে ঘুরে আসবো না হলে তো আমি একবার শেষ তার মানে মরেই যাই একটা প্রচণ্ড পরিবারগুলোকে ধ্বংস করছে সমাজগুলোকে ধ্বংস করতে নতুন প্রজন্মকে ধ্বংস করছে তাহলে পয়লা বৈশাখের এই আনন্দের মাধ্যমে প্রকৃত লাভবান হচ্ছেন মিডিয়ার মালিকেরা বিলিয়নিয়ার যারা ব্যবসা করে শাড়ি প্রডিউস করে বড় বড় কোম্পানি বিভিন্ন খাদ্য প্রডিউস করে বড় বড় কোম্পানি তারা বিলিয়ন টাকা নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ তারা আধিপত্য বিস্তারে সহায়ক হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশের পঁচানব্বই পার্সেন্ট সাধারণ মানুষ মানুষ তাদের মেয়ে মারা যাচ্ছে তাদের সন্তান খুন হচ্ছে তাদের সন্তানেরা ওখান থেকে ট্রমা নিয়ে ফিরে আসছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা হলো তৃতীয় পর্যায়ে গেল যে আমাদের বর্তমান অবস্থা এখন চতুর্থ হল যে আমরা আমাদের করণীয় কি এখানে প্রথম কথা হল শরীয়তের দৃষ্টিতে মুসলমানদের ভিতরে দুটো ঈদের বেশি তৃতীয় কোনো ঈদ থাকতে পারে না ঈদ হিসেবে সামাজিক মানে সামগ্রিক আনন্দ উৎসব হিসেবে পহেলা বৈশাখ পালনের কোনো শরীয়তের বৈধতা নেই ছোটোখাটো ব্যক্তিগতভাবে যারা পালন করত এটা কোনো দোষ ছিল না কিন্তু বর্তমানে যেহেতু এটা একেবারে পাশ্চাত্য অমুসলিম সংস্কৃতির হুবহু অনুকরণে পরিণত হয়েছে সেজন্য মুসলমান বিভিন্ন রকম একজন মুসলমান নামাজও পড়ে সুদও খায় আছে না আমরা বল মনে কিছু কাফের হয়ে গেছে তা তো বলতে পারবো না একজন মুসলমান নামাজ পড়ে আবার পয়লা বৈশাখ গিয়েছে আমরা বলবো না সে কাফের হয়ে গিয়েছে কিন্তু সেটা মহাপাপ করেছে কাজেই যারা দিনদার দিনের ভিতরে থাকতেন ও এই পাপ থেকে বাঁচতে হবে পহেলা বৈশাখ যেভাবে পালন করা হচ্ছে এটা অমুসলিম সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং আমাদের নিজেদের সন্তানদের নিজেদের এটা ইমান আমল মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে কাজে আমরা এগুলোতে অংশ নেব না কোনোভাবেই নেব না যারা করছেন আমরা যদি পারি তাদেরকে বুঝাবো যে আপনি এইভাবে করেন যেমন সন্তানেরা পয়লা বৈশাখে যেতে চাবে কারণ বাবা মা সময় দেয় না বাবা মার দায়িত্ব হলো সন্তানদেরকে সময় দেবে তাদের নিয়ে বেড়াতে যাবে তাদের সাথে গল্প করবে তাদের নিয়ে বিনোদনে যাবে এগুলো আমাদের দিতে হবে এরকম যদি বলা হয় মেলায় যাবি না আর আমি চলে গেলাম চায়ের দোকানে গল্প করতে রাজনীতি করতে তাহলে তো ছেলেরা থাকতে পারবে না এই জন্য বিকল্প দিতে হবে আনন্দ উৎসব পারিবারিক আনন্দ সামাজিক আনন্দ ইসলাম উৎসাহ দেয় তবে এটা অবশ্যই যথাসম্ভব ক্ষতিমুক্ত হতে হবে দ্বিতীয় আরেকটা বিষয় তোমাদের জন্য দায়ীদের জন্য যেটা দরকার সেটা হলো মূল্যবোধের বিকাশ তোমাদেরকে বলছি যে মানুষ জন্মে কিন্তু মানুষ হিসেবে না বলছি না তোমাদেরকে অনেকবারই বলছি মানুষ আর অন্যান্য প্রাণীর পার্থক্য কি প্রতিটি প্রাণী সেই প্রাণী গরু গরু হয়ে জন্মে কুকুর কুকুর হয়ে জন্মে বাঘ বাঘ হয়ে জন্মে কিন্তু মানুষ মানুষ হয়ে জন্মে না অমানুষও না বিষয়টা হলো মানুষের ব্রেন কুকুরের ব্রেনে গরুর ব্রেনে হাঁসের ব্রেনে আল্লাহ তালা তার শরীয়তটা একবারে দিয়ে দিয়েছেন কমপ্লিট একেবারে মোবাইল পুরো প্রোগ্রামাইজড তুমি শুধু টিপবার ব্যবহার করবা আর মানুষের ব্রেনটা অর্ধেক প্রোগ্রামাইজ বেসিক প্রোগ্রাম করা আছে বাকিটা খালি কি প্রোগ্রাম ঢুকাবে তোমার জন্য ফাঁকা রয়ে গেছে যে কারণে মানব সন্তান জন্মের পরে কিছুই জানে না আল্লাহ আখরাজাকুম ইমবুতুন উম্মাহাতিকুম লাতা আলমুনা সাইয়ান ও যা আল্লাহ কুমু ফিদা তাহলে আমাদের আল্লাহ ইনপুট দিয়েছেন ইনপুট হলো কান চোখ এবং এটাকে আমরা হজম করব আমাদের ব্রেন অন্তর দিয়ে আসলে জন্মের পর থেকে গরুর বাসুরকে মূল্যবোধ শেখাতে হয় না পেশা পায়খানা অন্য গরুর সাথে কি আচরণ করবে কিভাবে মায়ের দুধ খাবে হাঁসের বাচ্চাকে কিভাবে সাঁতরাবে বাস পাখি আসলে কি করতে হবে কোনো শেখানো লাগে না কিন্তু মানুষের বাচ্চাকে সবই শেখাতে হয় এই জন্য মানুষ গরুর বাচ্চা গরুর বাচ্চা জন্মের পরে গরু মরে গেছে বা জবাই হয়ে গেছে এই বাচ্চা অন্য গরুর দুধ খেয়ে মানুষ হয়েছে বা ফিডার খাওয়াই মানুষ করেছে এই গরুর গরুত্ব পালনের জন্য গরুত্বের দায়িত্ব পালনের জন্য কোনো সমস্যা হবে কিনা লাঙল বাবা বোঝা না বা গরু হিসেবে তার যত দায়িত্ব আছে এটা পালন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা সমস্যা হবে না কারণ তার গরুত্বটা তার বেরিয়ে জন্মের সাথে রয়েছে মায়ের শিক্ষা লাগেনি কিন্তু একজন মানুষ জন্মের পরে মা বাবা বিচ্ছিন্ন হয়ে গেছে মারা গেছে তার ক্লিনিকে অথবা নার্সিংহোমে ফিরার খাইয়ে মানুষ করা হয়েছে এই মানুষ কিন্তু মানুষ মানুষ হবে না কারণ মানুষের হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজন হল ভালোবাসার পরিবেশে মূল্যবোধ শেখানো মায়ের মায়া স্নেহ মমতা পিতার স্নেহ মায়া মমতা এগুলো হলো প্রিকন্ডিশন এই মমতার আবরণে থেকে ভালোবাসার আবরণে থেকে তাকে মূল্যবোধ শেখাতে হবে এটা করো না এটা করতে হয় না এটা করতে হয় না মানুষ আসলে বিশ্বাসের নাম কথা বুঝতেছে আমাদের কম্পিউটারে একটা বিশ্বাস বাবা মা পরিবেশ দিয়েছে ভালোবাসার আবরণ দিয়ে এটা আমাদেরকে মানুষ করে এটা যদি না থাকে তাহলে প্রবলেম হলো তুমি অনেক পশুর অনেক বেশি খারাপ কারণ প্রত্যেকটা পশু আমি জানি সাপ কি করে কামড়াই ঠিক আছে না তুমি সাপের থেকে বসবো সাপের কামড়াতে পারে কিন্তু সাপ মনে করো তোমার মালপত্র চুরি করে নিয়ে যাবে এটা তুমি চিন্তা করো না বিড়াল কি করে বড় জোর হালকা কামড় দিয়ে খামচি দেয় কিন্তু তোমাকে কামড়ে খেয়ে ফেলবে এরকম করবে না কাজে বিড়ালের থেকে তুমি এক ধরনের সতর্কতা অবলম্বন করো বাঘ প্রতিটি প্রাণী কিভাবে তোমার ক্ষতি করতে পারে তুমি জানো তার থেকে সতর্ক কিভাবে হয় তুমি জানো কিন্তু একমাত্র মানুষ হলো যখন সার ভিতরে মানবতা না থাকে তখন সে সবগুলো হিন্দে খারাপ হয়ে যায় সে কখনো সাপের মতো কামড় দেবে তুমি জানোই না যে সে কিভাবে তোমার ক্ষতি করবে কথা বুঝতে পেরেছ তো এই জন্য এই মানবীয় মূল্যবোধগুলো আসলে মানুষের জন্মের সাথে থাকে না মানুষের লেখাপড়ার সাথে হয় না এটা ভালোবাসার আবরণে ভালোবাসার পরিবেশে তার ভিতরে ক্রমান্বয়ে দিতে হয় তো এই মূল্যবোধগুলো আধুনিক মিডিয়া এই পহেলা বৈশাখ বলো ভালোবাসা দিবস বলো মিডিয়ার সিরিয়াল বলো এর মাধ্যমে এগুলো শেষ করে দিচ্ছে বড় মূল্যবোধ বিরোধী কাজগুলো করছে তোমাদের দাওয়াত হবে মূল্যবোধের ইসলাম যে মূল্যবোধগুলো দিয়েছে পরিবার সংরক্ষণ করা ছেলে মেয়েকে মূল্যবোধ শেখানো পহেলা বৈশাখ আমি তোমাদেরকে বলিনি গত দিন জুমাই বলেছি আমাদের যে দৃশ্যগুলো পহেলা বৈশাখে দেখায় যে ছবিগুলো পহেলা এগুলো কোনো মূল্যবোধ শিক্ষা দেয় না ভোগ শিক্ষা দেয় আমাদের দায়িত্ব হলো মূল্যবোধের প্রতি মানুষের দাওয়াত দেওয়া যে আমরা ভালো মন্দটা বোঝাতে হবে আমরা আনন্দ করছি আনন্দের ফলটা কি মানব সভ্যতা আদেশ জাতের জন্য উপকার করছে না ক্ষতি করছে আমরা আনন্দ করবো আনন্দের সাথে আমরা একমত কিন্তু কীভাবে সেটা করা উচিত তো মূল্যবোধ কীভাবে প্রচার হয় আমরা অনেক সময় দিন এবং মূল্যবোধ বুঝি না আমরা ইমান ইমানটা কেন মূল্যবোধের জন্য তো পিতা দায়িত্ব পিতামাতার হক মানুষের সম্মান একরাম এগুলো মূল্যবোধ না থাকলে সে ইমান থাকে না এই জন্য তোমাদের মূল্যবোধের কথা বলতে হবে একটা ছোট্ট ভিডিও ক্লিপের কথা আমি তুরস্কে মালয়েশিয়া থেকে এক ভাই আসছিলেন তার মুখে শোনা আমি নিজে দেখিনি একটা দোকানে ছোট্ট পাঁচ সাত মিনিটের একটা ভিডিও ক্লিপ একটা দোকানে একটা কিশোর ওষুধ চুরি করছে দোকানদার ধরে ফেলেছে ধরে মাস শুরু করেছে স্বাভাবিক আমরা যেটা করে থাকি তো পাশের দোকানদার আবার আগে আসছে ভাই কি হয়েছে মার্শাল ছোট বাচ্চা ওষুধ চুরি করেছে এই বাবা তুমি ওষুধ চুরি করেছো কেন তো প্রেসক্রিপশন থেকে বলছে আব্বার খুব অসুখ হয়েছে ওষুধের দেখে ডাক্তার আমাদের টাকা নেই তা আব্বা তো ওষুধ নিয়ে মরে যাবে এই জন্য ভাবলাম কিছু ওষুধ চুরি করে নিয়ে যাবো তো ওই পাশের দোকানদারের মায়া হয়েছে সে ওষুধের দামটা দিয়ে দিছে চলে গেছে এটা একটা ক্লিপ এখানে কোনো কথা নেই শুধু দৃশ্যটা দেখা যাচ্ছে এর পরের এই একই ভিডিও ক্লিপের আবার একটা দৃশ্য এটা বিশ বছর পরের ওই দোকানদার যে দোকানদারের পাশের এগিয়ে আসছিল ওই দোকানদারের হার্ট স্ট্রোক মানে হার্ট অ্যাটাক করেছে দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছে মেজর অপারেশন হয়েছে ডাক্তাররা বিল দিয়েছে বিল দিয়ে তাকে রিলিজ করতে হবে কিন্তু বিলের ওনার ওইটা ওই লোকের ছেলে দেখে বিলে যে টাকা আসছে এ টাকা দেওয়ার কোনো ক্ষমতা তার নেই এখন দোকানপাট বেচা লাগবে তো খুব মুখ ভার করে বিলটা নিয়ে বসে চিন্তা করছে চোখ মুখ কাঁদা কাঁদা ভাব ডাক্তার যাচ্ছে পাশ দিয়ে হাসপাতালের ডাক্তার কি হয়েছে আমার এই দেখেন বিলটা আসছে বিলটা তো শোধ করবো টেনশন করছি দেখি কি করা যায় দেখি বিল কে রোগী আমার আব্বা আপনার তো অমুক বিলটা আমাকে দেন। বিলটা নিয়ে গেছে নিয়ে যেয়ে খানিক পরে ডাক্তার এসে বিলটা তাকে দিচ্ছে বিলে লেখা আছে জিরো মানে এই রোগীর সব টাকা ফ্রোত কোনো পাওনা নেই দেখুন বলছে আপনার আব্বার পেমেন্ট হয়ে গেছে আপনি রুগী নিয়ে চলে যান এখন এটা কেন ওই ছেলেটা পরিচয় দিচ্ছে ওই শেষের টুক শুধু কথা দুটো মিলে পাঁচ মিনিট যে আপনার আব্বা যে কিশোরকে টাকা দিয়ে ওষুধ কিনে দিছিলেন আমি সেই ডাক্তার আমি সেই কিশোর আমি ডাক্তারই শিখে এখন ডাক্তার হয়েছি এই হাসপাতালে চাকরি করি কথা বুঝতে পেরেছ এই যে একটা ছোট্ট ক্লিপ এটা যখন একজন মানুষ দেখে তার ভিতরে কি জাগে বলো তো হ্যাঁ মানুষের উপকার করা একটা জজবা জাগে কারণ মানুষ তো দুর্বল যেটা দেখে ওটারই আগ্রহ বেড়ে যায় যখন মানুষের মাথায় লাঠি মারতে দেখে ওটার আগ্রহ যখন মদ খাওয়া দেখে ওটারই আগ্রহ জন্মে যখন এইভাবে মানুষের উপকারের মাধ্যমে যে মানুষের আল্লাহ দুনিয়াতে ফায়দা এটা দেখে তখন সে দিকেই তার আগ্রহ বাড়ে আমাদের মিডিয়াতে এই ধরনের কোনো ক্লিপ পাবে কিনা যদি পাও দেখবা কি একজন মদ খোর হিরোইন খোর খুন করে ডাকাত কিন্তু বেকারে পড়লে টাকা দিয়ে দেয় এটা কি মূল্যবোধ প্রমোট করছে না ওই মাদকতাকে প্রমোট করছে মাদকতা প্রমোট করছে তো এই জন্য আমাদের দাওয়াত হবে আমরা মূল্যবোধকে প্রমোট করি আমরা আমাদের জাতীয় কৃষ্টি কালচার এবং বিশেষ মূল্যবোধগুলো সামাজিকতাকে সংরক্ষণ করি পরিবর্তন গ্রাজুয়ালি হবে হঠাৎ করে চাপিয়ে দিলে দেশ জাতির ক্ষতি হয় উন্মতের ক্ষতি হয় এটাই হলো পহেলা বৈশাখ সম্পর্কে আমাদের যে সাধারণ মোটামুটি ধারণা বাকি তোমরা আরও গবেষণা করবে সমাজে মেশবে তবে মনে রাখবে প্রথম বিষয় হলো আমরা এগুলো তো অংশ নিই না কারণ আমাদের ইমান বাধা দেয় কিন্তু যারা অংশ নেয় তারা কেউই কাফের না তাদের ভিতরে ইমান আছে তারা নিজের মুসলমান সমাজের কারণে করে সমাজ একটা থাকে মানুষ কাজেই কাউকে কর্মে যুক্ত দেখে তাকে ঘৃণা করা তাকে ইসলাম বিরোধী বলা এটা না তার কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছানোর চেষ্টা করা তোমাদের দায়িত্ব আল্লাহ সাল্লাম পহেলা বৈশাখে শির কাছে কিনা পহেলা বৈশাখে সাধারণভাবে আমি তো সব অনুষ্ঠান না সাধারণভাবে শিখ না এই যে এসহে বৈশাখ বা এগুলো সরাসরি শিখ না তবে মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা এগুলো অনেক সময় শিরকের পর অর্থাৎ মঙ্গল তো আল্লাহ দেন আল্লাহ ছাড়া কেউ মঙ্গল দিতে পারে এই ধরনের বিশ্বাসগুলো শির্ক শিরকি কর্ম কিন্তু যারা এটা করেন তারা মুশেখ এটা বলবে না কারণ না জেনে করে বোঝে না সব আনন্দ মনে করে এটা নামের অর্থও তারা বোঝে না এই জন্য আমার জানা মতে কোনো মুসলমান ইসলামের দাবিদার তাকে মুসেক বলা যায় না তার সর্বোচ্চ কর্মটা সমালোচনা করা যায় তার এই কর্মটা শিরকি কিন্তু তাকে মুর্শেক বলতে হলে আরো অনেক পথ পাড়ি দিতে হয় কারণ মানুষ জানে না ব্যাখ্যা করে বিভিন্ন সময় এই জন্য সরাসরি বয়লা বৈশাখের অনুষ্ঠানে শির কাছে আমার তোমাদের অনুষ্ঠানগুলো আমি সব জানি না জানা নেই তবে এগুলো অমুসলিমদের অনুকরণ এবং বর্তমানে অশ্লীলতা এবং অবক্ষয় জড়িত এগুলো গুনা গুনাহের কাজ কিন্তু এগুলো শির্ক না প্রাণীর মূর্তি বানানো ছবি তোলা ছবি নিয়ে মিছিল করা এগুলো আমরা ইউরোপ আমেরিকার লোকেরা করে কিন্তু আমাদের সমস্যাটা বোঝো ইউরোপ আমেরিকার লোকেরা সোম থেকে পর্যন্ত প্রচন্ড একেবারে ভূতের মতো খাটে এক মিনিট সময় নষ্ট করে না তিরিশ বছর চাকরি করেছে একদিনে এক মিনিট লেট হয়নি আর শনি আর রবিবারে যেমন ভূতের মতো খেটেছে তেমন পেতনির মতো অশালীন কাজ করে কথা বুঝতেছ আমরা মানে রবিবার থেকে আমাদের ছুটি কি শুক্র থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওদের মতো খাটি নাকি ফাঁকি দি কাজে ফাঁকি দি কাজ করি না কিন্তু শুক্র আর শনিবারে ওদের মতো পেতনি হওয়ার চেষ্টা করি কথা বুঝতে পেরেছ এটা হলো দুর্ভাগ্য তো এই জন্য ওদের দেখা দেখি এটা করা হয় আমাদের মুসলিম সংস্কৃতিটা ছিল না বাঙালি সংস্কৃতিটা ছিল না এইগুলো বানিয়ে নিয়ে কিছু করা আগের বাঙালিরা করতো না বুঝেছো না এই জন্য এটা না বাঙালি কালচার না ইসলামিক কালচার এগুলো সবই গোনার কাজ আসন্না ট্রাস্ট সন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য